আজকে স্যাটারডে, তো আমরা চলে আসলাম একটু ডিনার করতে। তো আজকে আমরা পাশে এসেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো সোদপুর ওটা পানিহাটি সেটা হয়নি, লেট হয়ে গেছে যেহেতু 10টা বেজে গেছে। তো আজকে আমরা তারপরে আমরা চলে আসলাম আউদে। তো আউদের বিরিয়ানি খাবো আজকে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমরা আউদে এসে গেছি। তো গাড়িটা পার্কিং করে নিয়েছি, তো এবার আমরা ভিতরে ঢুকছি। বাবা আসছে পিছনে। তো বাকি যেগুলো আইটেমগুলো সব স্পেশাল যে আইটেমগুলো আছে এটা ইউনিক, সেগুলি আমি অর্ডার দিয়েছি, আসবে তারপর শেয়ার করবো। আর বাকি তো নেহা আপনাদের সাথে শেয়ার করতেই থাকবে কন্টিনিউ। আর বাস দেখতে থাকবে। এটার নামটা কি? গ্যালোটি কবাব। আচ্ছা, গ্যালোটি কবাব। তার সাথে পরোটা খেতে হয় বলে। তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দিয়ে দিলাম শুধু একটা পরোটা, আমি একটা নিলাম, ছেলেকেও একটা দিলাম, আর একটা এক্সট্রা রয়েছে, আর সেটা আমরা পরে শেয়ার করে খাবো। তো তোমরা দেখতে থাকো আর টেস্ট কেমন তোমরা জানাচ্ছি। তো পরোটা আর গ্যালোটি কাবাব ভীষণ টেস্টি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো। তো ফ্রেন্ডস, সব খাবারগুলো খুব টেস্টি, মানে এখন অবধি যেটুকুনি ট্রাই করলাম খুব ভালো খাবার, গ্যালোটি কাবাব আর পরোটা, আর তার সাথে রায়তা, আর এটা কি আমি জানি না, এটা জিজ্ঞেস করতে হবে। পুদিনা, পুদিনা চাটনি, পুদিনা দিয়ে দই দিয়ে বানিয়েছে, তো খুব টেস্টি। তো আমরা দুটো রাং বিরিয়ানি বলেছি, আর স্যালাড বলেছি, গ্রিন স্যালাড। কোনো কথা হবে, গ্যালোটি কাবাবটা তো খুবই ভালো ছিল, আমি জানলে ওটা দুটো অর্ডার করতাম, বিরিয়ানি খেতামই না। ট্রাই করুন আপনারা এসে আমাদের বিরিয়ানি সোদপুর ঘরের কাছেই, এক্সিলেন্ট। যারা কাছে থাকবেন তারা চলে যান। তো দেখো আমার প্লেট পরিষ্কার, আমি আগে ফার্স্ট খেয়েছি, পুরো ক্লিয়ারভাবে খেয়েছি,
আর এখানে দেখো রায়তা দিয়েছিল, দু ধরনের আচার দিয়েছিল। আর এখানে সুদীপ আর শ্রেয়ান খাচ্ছে। আমরা এখন শাহি টুকরা অর্ডার দিয়েছি মানে দাদা, তো শাহি টুকরা ফার্স্ট টাইম আমরা খাচ্ছি, তো 30 জন মিলে শেয়ার করে খাবো একটা। আমি খেয়েছি, তোমাকে আর মাকে খাওয়াচ্ছি। আচ্ছা পাপা খেয়েছে, তো আমি আর মা খেতে করবো। ফিরনি তো সবাই খেয়েছে, তো শাহি টুকরা আমাদের খাওয়া হয়ে গেছে, খাবারগুলো খুব টেস্টি ছিল আর বেঁচে গেছে। আমরা তো বিরিয়ানি খেতে পারিনি 3 জন, তো অনেকটাই বেঁচে গেছে, নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা দেখলে আমরা কী কী খেলাম, কী কী করলাম। তোমরা এখানে একবার এসো, খুব ভালো লাগবে, সার্ভিস খুব ভালো, খাওয়ার দাওয়ারও সত্যিই ভালো। আমি এর আগে বাড়িতে এনে খেয়েছি কিন্তু অতটা টেস্টি পাইনি, গড়িয়া থেকে এনেছিল। তো এখানে এসে দেখলাম খাওয়া দাওয়া খুব ভালো, তোমরা এবার ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে জানিও। তোমাদের জন্যই এই ব্লগটা করা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, আর পারলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।